একটা ছেলে মানুষ সংসারে এই সমস্ত কথাবার্তার মধ্যে তুমি থেকো না তো বাপু না 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 বলছিলাম যে আঁখুরি মা এই বিয়েবাড়ির কথা বিয়েবাড়িতে এসেছো না বিয়েবাড়িতে যখন এখন আছো এই তখন খাও দাও আনন্দ করো হইহুল্লোড় করো মজা করো সংসারে এই সমস্ত কথার মধ্যে তুমি থাকতে যেও না বাবা কেমন শেষ পর্যন্ত একটা পাগল ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করলো করুক যে ছেলের সঙ্গে দেবে সেই ছেলের সঙ্গেই যাব যার কাছে মন যেতে যায় তার কাছে যখন কোনোদিন যাওয়া হবেই না তখন আর কার কাছে গেলাম তাতে কি বা আসে যায় মানিক কাকা আমি জানি শালুক আপনার ভাগ্নি আপনার ভাগ্নির জন্য আমার বেশি টান না আপনার বেশি টান আপনার ভাগ্নির জন্য তার কোনো প্রতিযোগিতা আমরা এখানে করছি না ওকে এরপরে আমি যদি জানতে পারি যে ছেলেটা অসুস্থ ছেলেটা পাগল আর আপনি আপনার ভাগ্নির সঙ্গে একটা পাগলের বিয়ে দিয়েছেন তাহলে আমি যতই বাইরের লোক হই না কেন এই অপরাধের জন্য কিন্তু আমি লড়তে রাজি আছি এটা আপনাকে আগে থেকে আমি বলে দিলাম नाक टिपले दूध गलबो की বয়সের পোলা যে আমার যুবক হয়েছে তো তাই মনে অন্যরকম প্যাচ ট্যাচ হয়েছে আর কি দাদা থাকে 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 তা আমি রাখুরিমা ওর কথায় কিছু মনে করি নে কিছু মনে করি নে রাখুরিমা আসো বাবা আসো 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 তুমি আমার কাছে আসো দেখি চলে তবে একখান কথা কই আমি একখান কথা আছে জানো তো যে ওই মায়ের থিকা মাসির দরদ কোনোদিনই বেশি হইতে পারে না হইতেই পারে না আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না শোনো আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা এটাই আমার শেষ কথা তোমাকে দাদা ভাই মুশকিল না ঠিক আছে আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন আসলে আমার জানাটা খুব দরকার আমি তাহলে আসি কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন আচ্ছা ফ্রাইডে
ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।